Assalamualaikum, dear student, take my cordial, affectionate. I hope you are well by the grace of Allah. In the meantime, we hope you are well. Today, our session, class 8, subject English. And main topics tense. আমি সুপ্রিয় শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করছি তোমরা দীর্ঘ 17 মার্চ থেকে অদ্যাবধি তোমরা বাড়িতে অনলাইনে পড়াশোনা করছো যারা যারা বিদ্যা সঞ্জানী স্কুলে পাঠদানে অংশগ্রহণ করেছো বা করছো তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং যারা অংশগ্রহণ করছো না আশা করব তোমরা এখনো যা সময় পাও তোমরা তিতাস সন্ধান স্কুলের সিসিটিভিতে যে ক্লাসগুলি হয় এগুলিতে তোমরা পার্টিসিপেশন করবে এবং তোমাদের যে পড়াশোনার যে এক একটা অধ্যায় এই অধ্যায়গুলি তোমরা ওভারকাম করবে তো যাই হোক আজকে আমি এটেন্স নিয়ে আলোচনা করছি অষ্টম শ্রেণী ইটস ভেরি ইম্পর্টেন্ট এনি ক্লাস আই হোপ টেন্স টেন্স সারা আমি আশা করি টেন্স বিন্দু কোনো বাক্য তৈরি করা সহজ নয় এই জন্য টেন্স অত্যন্ত জরুরি তোমাদের জন্য আমরা জানি ষষ্ঠ ক্লাস সিক্স সেভেন তোমরা অলরেডি টেন্স পড়ে আসছো অষ্টম শ্রেণীর জন্য আজকে যে অধ্যায়টা এটা তোমরা একটু মনোযোগ সহকারে গ্রহণ করলে আমি আশা করব তোমরা এই বিষয়ে ভালো পারদর্শিতা অর্জন করতে পারবে প্রেজেন্ট past future present tense past tense future tense প্রত্যেকটা ক্লাসিফিকেশনে আছে বা present tense past tense কি present tense কে আবার আমরা বাক্য সাথে ইনফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক তো দুই পাঁচ দিনে পাঁচ কন্টিনিউয়াস পাঁচ পারফেক্ট পাঁচ পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার ইনফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস এখন আমরা জানো প্রেজেন্ট ইন্ডিফিনিট থেকে বা প্রেজেন্ট ইন্ডিফিনিট এর গঠন করার নিয়ম আমরা জানো প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট সাবজেক্ট প্লাস ভার সাবজেক্ট প্লাস ভার অথবা ভার্বের বেস ফর্ম প্লাস আই রাইট I write the letter. Example of the subject I. Mul verb write, write a base from, present from, verb B1 of the B1. Every object, the letter. আমরা identify করব যদি আমরা এরকম বাক্য দেখি সাবজেক্ট ফর ভার্ব এটা দেখো তারপরে অবজেক্ট থাকে তাহলে আমরা নিশ্চিত করব এটা প্রেজেন্ট ইনফিনিটিভ তো প্রেজেন্ট ইনফিনিট টেন্স কি আবার যদি ইচ্ছা করি পাস্ট ইনফিনিট এর মধ্যে করতে পারি যে প্রেজেন্ট টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফ্রম ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট তোমরা কি বুঝতে পেরেছো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট তাহলে আমরা যদি এটা দেখি আমরা যদি কোনো এই ধরনের বাক্য আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স নিঃসন্দেহে তারপরে আমরা কাজে ইনফিনিট কে আমরা যখন পাস্ট টেন্স করি পাস্ট করি সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট আই রাইট রাইটার রাইটার পাস্ট হচ্ছে রুট রুট গান কি আই রুট আই রুট এ লেখা পাস্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্বে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট আমরা সাবজেক্ট দেখব ভার্বে পাস্ট ফর্ম দেখব বা পাস্ট ফর্মে আমরা বি টু বলতে পারি সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট আমরা প্রথম আগে টেন্স সম্পর্কে আমরা প্রথম অবহিত হব টেন্স একটা
জাদুকরি অধ্যায় মনে করব ইংলিশের জন্য যারা টেন্স সম্পর্কে ভালো জ্ঞান রাখবে তারা যে কোনো ইংলিশে পরবর্তীতে আস্তে আস্তে সফলকাম হবে ছোট থেকে বড় পর্যন্ত সবাই বেসিক্যালি গ্রাজুয়ালি আস্তে আস্তে তারা টেন্স সম্পর্কে অবহিত হবে ডিয়ার লার্নার্স Attention please, next future, future subject plus share with plus verb base from plus object, subject plus share with, I shall write base from, and you know root, past you know root, are you understand, root, root can be changed for our verb present form now, W R I T write I shall write a letter. এখন আমাদের প্রাথমিক তিনটা present tense, past tense, future tense. এই তিন tense এর আমরা মৌলিক form বা basic form সম্পর্কে আমরা অবহিত হলাম. আশা করব তোমরা সকলেই আমি পুনরাবর্তন করছি present tense, subject plus verb present form plus object. Passion, subject plus verb, be to plus object. Subject plus share with personal number, onusare. Share with personal number, onusare. NP onusare. I share write a letter. Ekhon amra porobortite 12 ta structure e 12 ti tense e porjayakrome 12 ti structure amra goton korbo ebong eti amra shobai shikhbo. Eto guruttopurno ekta bishoy. Ami asha korbo tumra monojog sohokare আমার কথাগুলি শুনবে এবং আমার সাথে তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই তোমরা প্রস্তুতি হয়ে আসো খাতা কলম বাস্তবে অংশগ্রহণ করবে এটা আমার তোমাদের আমার বিশ্বাস তোমাদের প্রতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ দীর্ঘদিন আমরা কোভিড-19 সবাই ঘরে আবদ্ধ হয়ে আছি দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আমরা চলাফেরা করব র্যান্ডম চলাফেরা করব না এটা তোমাদের প্রতি আমার নির্দেশ তো বাইসিকেলে আমরা বাকি ট্যান্সুলি স্ট্রাকচার আমরা তৈরি করতেছি আমরা একটু মনোযোগ সহকারে শুনব প্রেজেন্ট কন্টিনিউয়াস structure subject plus am is are plus verb plus ing verb plus ing plus object আমরা লিখে আসলে যে subject am is are দেখবো পার্সোনাল নাম্বার অনুসারে বলবো I am writing a letter. এখন যদি প্লুরাল করি আই এম আই কে প্লুরাল করি উই আর বিশেষতা উই আর রাইটিং এ লেটার যদি প্লুরাল করি উই উই সাথে বলবে উই আর রাইটিং সেকেন্ড পার্সন অনলি ইউ You are writing. Second person plural is you. You are writing. Are you understand? Third person he, she, it, jay kono naam. He, she, it, jay kono naam. He is, she is, it is, Korean is, Rohin is, writing. Plural, third person plural, they are writing. Ekhane amader ekhane indicative continuous pronoun সাবজেক্ট প্রেজেন্ট পার্সন কোন পার্সন নাম্বার অনুসারে পরিবর্তন করলাম আই এম উই আর ইউ আর উই আর ইউ আর ইউ আর হি ইজ শি ইজ ইট ইজ দে আর পার্সন নাম্বার অনুসারে হবে আই এম রাইটিং লেটার আমি আশা করছি যে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে অবহিত আছো এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট
পারফেক্ট স্ট্রাকচার দিয়ে বলবো, সাবজেক্ট প্লাস হ্যাজ, পার্সোনাল নাম্বার অনুসারে হ্যাজ প্লাস ভার্ব কি, পাস্ট পার্টিসিপেন্ট প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্ব কি প্লাস অবজেক্ট। অবশ্যই আমরা লক্ষ্য করবো যে আই হ্যাভ পার্সোনাল নাম্বার অনুসারে আই হ্যাভ রাইট রুট রিটেন ডব্লিউ আর আই ডাবল টি ই এন রিটেন এ লেটার আই এম ওয়েল উই উই হ্যাভ রিটেন এ লেটার সেকেন্ড পার্সন ইউ ইউ হ্যাভ রিটেন এ লেটার সেকেন্ড পার্সন প্লুরাল ইউ হ্যাভ রিটেন এ লেটার থার্ড পার্সন সিঙ্গুলার he she it je kono naam he has she has it has written plural they have written ami sathe sathe person bole I plural we you you he she it plural they person number onusare ami bakko poriborton kore dicchi jate tumra shobai bujhte paro ka পার্সন নাম্বার অনুসারে আমাদের কোন বার লেখার সাথে অ্যাডজাস্ট হবে বা অ্যাপ্রোপ্রিয়েট হবে লিঙ্কগুলি সুচারুরূপে গঠিত হবে, এই জন্য আমি পার্সন নাম্বার অনুসারে তোমাদের ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আশা করছি তোমরা বিষয়টা অবশ্যই অবহিত হবে এবং পরবর্তী টাইমসে আমরা দেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাজ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। সবাই আমরা প্রথম স্ট্রাকচার খেয়াল করুন, তখন দেখো সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি অবজেক্ট থাকে তাহলে আমরা নিঃসন্দেহে চেক করে নিতে পারি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা উদাহরণ দিচ্ছি আই হ্যাভ বিন আই হ্যাভ বিন ক্লিনিং I have been playing football. এখন আই প্লুরাল কি উই আই এর প্লুরাল কি উই উই হ্যাভ বিন প্লেইং সেকেন্ড পারসন সিঙ্গুলার কি ইউ ইউ হ্যাভ বিন প্লেইং সেকেন্ড পারসন প্লুরাল কি বলো ইউ হ্যাভ বিন প্লেইং থার্ড পারসন কি হি শি ইট যে কোনো নাম হি হ্যাজ বিন প্লেইং শি হ্যাজ বিন প্লেইং has been playing they have been playing so আমরা প্রেজেন্ট অলরেডি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে অবহিত হয়েছে। আশা করছি তোমরা চারটা স্ট্রাকচার সুন্দর মতো ক্লিয়ারলি তোমরাও শিখতে পেরেছো শিক্ষার্থী বৃন্দ। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা বেসিক টপিকটা রুল আছে ওটা নিয়ে আলোচনা করবো। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স সিন্স মর্নিং। ডিয়ার স্টুডেন্ট অ্যাটেনশন প্লিজ, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকালের নির্দিষ্ট সময়, এই জন্য সিন্স ব্যবহৃত হচ্ছে। সাবজেক্ট ক্লাস হ্যাভ বিন হ্যাজ বিন সাবজেক্ট ক্লাস হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি নির্দিষ্ট সময়ের জন্য সিন্স আর সকাল মর্নিং মর্নিং এর সাথে আইএনজি আছে অনেক করবে আসলে না মর্নিং এর বানানি শেষে আইএনজি লাগে মর্নিং ইভিনিং বানানিতে শেষে আইনজি করতে আসলে আইনজি করে না একা আইনজি করে
আমরা দেখতে কোন নির্দিষ্ট সময় থাকলে সিঙ্ক ব্যবহার করব হ্যাঁ আর নির্দিষ্ট সময় থাকলে ফর ব্যবহার করব তেমন সেই গত সোমবার নিচে গত তিন দিন যেমন জোরে বসেছে এটা অনির্দিষ্ট সেই গত তিন দিন যেমন আমরা খেয়াল করবো যে ই হ্যাজ বিন সাফারিং He has been suffering from fever for 3 days. I understand. এখানে ছিল উপরে ছিল নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়ের জন্য আমরা since ব্যবহার করেছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since morning. আর আমার দ্বিতীয় বাক্যতে হচ্ছে সে গত তিন দিন যাবত জোরে বলতেছে। নির্দিষ্ট নয় গত সোমবার বলি নাই গত রবিবার বলি নাই এজন্য নির্দিষ্ট নয় এজন্য হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days এখন আমরা খেয়াল করবো যে নির্দিষ্ট যখন সময়ের জন্য আমরা সিন ব্যবহার করছি অনির্দিষ্ট সময়ের জন্য আমরা ফর ব্যবহার করছি ওকে আমরা আশা করবো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে আপনারা যদি কোনো নির্দিষ্ট পয়েন্ট দেখি তাহলে আমরা সিন ব্যবহার করি আর যদি অনির্দিষ্ট পয়েন্ট থাকে তাহলে আমরা এখানে ফর ব্যবহার বিষয়টি অত্যন্ত জরুরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য এটা একটা ব্যতিক্রম বিষয় আর বাংলাতে তোমরা বুঝতে পারবে যে দরে যা থেকে সুন্দর সুন্দরই ব্যবহৃত যেমন কত পাখি সকাল থেকে যে তিন এরপরে যে দ্বিতীয় বাক্য আছে তিন দিন যাব দিন যাব দরে যাব থেকে হইতে বাংলাতে আমরা এটা খেয়াল করবো আর নির্দিষ্ট সময়ের জন্য আমরা সিন ব্যবহার করবো আর স্ট্রাকচারও ঠিক আছে সাবজেক্ট প্লাস হ্যাজবিন হ্যাজবিন পূর্বের সাথে আইনজি প্লাস হচ্ছে ঠিক তদ্রুপ ওইটাও একই স্ট্রাকচার কিন্তু একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট আমরা এই টেন্স থেকে বিদায় নিব প্রেজেন্ট আমাদের প্রেজেন্টের যে আমাদের চারটা অংশ ছিল চারটা আমরা অলরেডি এখন ক্লিয়ার করে ফেলছি এবং প্রেজেন্ট বাকি কন্টিনিউয়াসলি একটু বেশি কম ছিল সেটা আমরা ইনশাআল্লাহ ওয়ার্কআউট করেছি আশা করব আমরা পাঁচটি দিনে অলরেডি আমরা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স কিভাবে করতে হবে আমরা অলরেডি দেখিয়েছি এবং পাস্টের পাস্ট ইউনিটে আমরা শুরু করলে পাস্ট ইউনিট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি টু আগে বলছি বাজার পাস প্লাস সাবজেক্ট এটা আমাদের সকলে আইডেন্টিটি আমরা যদি বাক্য দিয়ে ধরে দেখি বাক্য যদি আমরা লিখা হয় অবস্থা দেখি সাবজেক্ট একটা বি টু দেখি প্লাস অবজেক্ট দেখি তাহলে আমরা নিঃসন্দেহে বলবো এটা ফার্স্ট ইনডিপেন্ডেন্স উদাহরণ হচ্ছে আই ডি প্লাস ডিডের প্রেজেন্ট কি ছিল ডিডের প্রেজেন্ট ছিল কি ডিডের প্রেজেন্ট ছিল ডু এই জন্য এখানে আমরা সাবজেক্ট প্লাস ডু এর প্লাস ফ্রম ডি সাবজেক্ট প্লাস ডি আই ডি প্লাস ফার্স্ট এখন যদি আই প্রয়োগ করি এখানে এক্ষেত্রে আই উই উই ডিডাসন ইউ ডিডাসন এখানে একটাই ছিল বি টু এই জন্য পাশ পাওয়ার অনুসারে সব সেম হবে এখানে কোনো অন্য ক্যাটাগরি নেই ক্লিয়ার তো স্টুডেন্ট লার্নার্স আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার দিস সেশন নেক্সট উই Continue our tense, voice, and narration. I hope you are well by the grace of Allah. I mean, Bashir Ahmed, Padam Shikhar, Klal Munodishna, Muchubidalar, Titas, Online, ICT, Somani Toshodo Shubindo, Jarai, Kasti, Kipuri Chalana Korsen, Tadirke, Amar Pukka Dekha, Antoli Bumiyondon, Shubetsa, Amar Tadirke, Antoli Bumar, Amar Amadir, Padduni Shikhar, Bistarke, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আমরা আবার টেনশন বাকি অংশ নিয়ে আলোচনা করব তোমরা সে পর্যন্ত একটু বাইরে থাকবে আশা করছি এ বলে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করছি লেসন শেষ করছি তোমরা সবাই ভালো থেকো